মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানে বর্ধমান উন্নয়ন সংস্থার ভাইস চেয়ারম্যান হিসেবে কার্যভার গ্রহণ করলেন আইনুল হক। বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারম্যান আছেন কাকলি গুপ্ততা। এই দিন ভাইস চেয়ারম্যানকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান চেয়ারম্যান কাকলি গুপ্ততা। আজকে আমার প্রথম দিন, আজকে আমার এটা একটা আমার পক্ষে সুযোগ হলো যে আজকেই বোর্ডের মিটিংটা ছিল, সুতরাং সেই বোর্ডের মিটিংয়ে যে অ্যাজেন্ডা সেগুলোকে নিয়ে বিস্তারিত আলোচনা হলো। বিডিএ এই সময় যে কাজগুলো করছে সেই সম্পর্কে আমার একটা প্রাথমিক ধারণা আজকে আমার তৈরি হলো। বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটি এর শুরু থেকে এর সঙ্গে আমি যুক্ত ছিলাম, কিন্তু দীর্ঘদিন তো বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটিতে আমি কাজ করিনি। স্বাভাবিকভাবেই বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটি যারা কাজ করেছেন এবং আমাদের যিনি চেয়ারপারসন আছেন উনিও জানুয়ারি মাসে এসেছেন এখানে, আমরা প্রথম যেটা চাইছি যে বিডিএর তার যে লক্ষ্য পূরণ করতে হয় তাহলে আমাদের যে সমস্ত পেন্ডিং কাজগুলো আছে সেই পেন্ডিং কাজগুলোকে আমরা কত দ্রুত আমরা শেষ করতে পারি, কারণ বিডিএর কাজটা হচ্ছে পরিকাঠামোগত উন্নয়ন, এটা তার মূল কাজ। সে জায়গা দাঁড়িয়ে আমরা যারা ভাবছি যে হেলথ সিটিটাকে আমরা কীভাবে শেষ করতে পারি, উপান্তিকা যেটা আমাদের কামনারাতে তার কাজটাকে হচ্ছে আমরা কত দ্রুত আমরা শেষ করতে পারি, 10 একরের বেশি জায়গা আমাদের পড়ে আছে আলিশা মৌজায় যেটা আমাদের আইটি হাব হওয়ার কথা ছিল, সেটাকে তার যে জট আছে সেই জটটা কীভাবে আমরা কাটিয়ে তুলতে পারি, বাসস্ট্যান্ডগুলোকে আরও কীভাবে ভালোভাবে আমরা গড়ে তুলতে পারি, এই একাধিক যে আছে। এবং আমাদের রেনেসা, আমাদের যারা প্রাইভেট পার্টনার আছে সেই প্রাইভেট পার্টনারদের সঙ্গে আমাদের যে সমস্ত এগ্রিমেন্ট আছে, চুক্তি আছে, সেগুলোকে আমার দেখা, সেই কাজগুলোকে দ্রুত শেষ করা, মূলত হচ্ছে বর্ধমান শহর এবং তার আশপাশের এলাকার উন্নয়নকে আমরা কীভাবে দ্রুত গতিতে এগোতে পারি, এবং তার পাশাপাশি যে বিভিন্ন প্রকল্পগুলি আছে সেই প্রকল্পগুলির দ্রুত রূপায়ণের মাধ্যমে আমাদের বেকার যুবকদের যাতে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি সেই দিকটাই হচ্ছে আমরা অগ্রাধিকার দিতে চাইছি। এছাড়াও এদিন আইনুল হককে সংবর্ধনা জানাতে উপস্থিত হন জয় হিন্দ বাহিনীর সহসভাপতি পল্লব দাস, যোগেশ্বর বৈরাগ্য, সাহানা পারভীন, প্রমোদ হরিজন সহ অন্যান্য ব্যক্তিবর্গ। আমাদের বর্ধমান বিডিএর ভাইস চেয়ারপারসন হিসাবে মাননীয় আইনুল হক মহাশয়কে নিযুক্ত করা হয়েছে। আমরা খবর পাওয়া মাত্রই জয় হিন্দ বাহিনীর পক্ষ থেকে বিডিএতে এসে আমরা দাদাকে সংবর্ধনা জানাই। দেখুন, দাদা এমন একজন মানুষ, কাজের মানুষ এবং সুশিক্ষিত মানুষ, দীর্ঘদিন বর্ধমান পৌরসভা চালিয়েছেন চেয়ারম্যান হিসেবে, ভাইস চেয়ারম্যান হিসেবে, কিছুদিন আগে বর্ধমানের প্রশাসক পৌরসভার হিসেবেও সহ অ্যাডমিনিস্ট্রেশনও চালিয়েছেন, এবং ওনার মতন লোক আজকে বিডিএ দায়িত্ব পেয়েছে এবং সেই দায়িত্ব পাওয়ার পর আরও বর্ধমানবাসীর কাজ বেড়ে গেল এবং অনেক কাজ বর্ধমানবাসী পারবে। এবং তার সঙ্গে সঙ্গে সবথেকে যেটা বড় কথা, আমাদের বিডিএর যিনি চেয়ারম্যান মাননীয় কাকলি গুপ্ততা মহাশয়, উনি একজন খুব কাজের মানুষ, উনি বর্ধমান বিডিএতে খুব সুন্দর কাজ করছেন এবং সহকারী কাজের প্রশাসক হিসাবে আইনুল্লাহকে দিয়ে আরও ভালো কাজ হবে। তার সঙ্গে সঙ্গে বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার মহাশয় আজকে ওনাদের সঙ্গে একটি মিটিংয়ে যোগ দিলেন এবং আগামী দিনে বর্ধমান নতুন রূপে সেজে উঠবে বিডিএ এবং পৌরসভার উদ্যোগে, এটুকুই আমরা আশা রাখছি। এছাড়াও এই দিন 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাসবিহারী হালদারও নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আইনুল হককে সংবর্ধনা জানান। সহযোগী হিসাবে আইনুল হক মহাশয় আশায় আরও ভালো কাজ হবে এবং বর্ধমান শহরে উন্নয়ন হবে। বর্ধমান পৌরসভা তো তিনি অভিজ্ঞতার সঙ্গে কাজ করেন, এখানে কি সেই অভিজ্ঞতাই দেখতে পাবো আমরা? এটা উনি এক্স চেয়ারম্যান ছিলেন, ভাইস চেয়ারম্যান ছিলেন, বিডিএতেও কাজ করেছেন, অভিজ্ঞতা আছে, কাজে লাগবে। অনেক শুভেচ্ছা জানাই ওনাকে বর্ধমান শহরে উন্নয়নের ক্ষেত্রে ভালো। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু শাহ রিপোর্ট, আনন্দ বার্তা।